আবারও শ্রীলঙ্কার বিশাল ব্যবধানে লজ্জাজনক পরাজয়। ব্যাক টু ব্যাক জয় নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করে নিল ভারত। তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে 7 উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে ভারত। এই ম্যাচে ভারতের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে মাত্র 161 রান সংগ্রহ করে শ্রীলঙ্কা, যেখানে লঙ্কানদের হয়ে সর্বোচ্চ 34 বলে 53 রান করেন কুশাল পেরেরা ও 23 বলে 26 রান করেন কামিন্দো মিন্ডিস ও 24 বলে 32 রান করেন প্রথম নিশাঙ্কা। বল হাতে ভারতের হয়ে দারুণ বোলিং করে সর্বোচ্চ 3 উইকেট শিকার করেন রবি বিষ্ণয় এবং 2 উইকেট করে শিকার করেন আশদীপ সিং, এক্সার প্যাটেল ও হার্দিক পান্ডিয়া। লঙ্কানদের ইনিংস শেষ হওয়ার পরেই শুরু হয় বৃষ্টি এবং বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ায় মাত্র 8 ওভারে এবং ভারতের বিপক্ষে লক্ষ্য দাঁড়ায় মাত্র 81 রান এবং সেই লক্ষ্য তারা মাত্র 6 ওভার 3 বলে 3 উইকেট হারিয়ে জয়লক্ষ্য পৌঁছে যায়, যেখানে ভারতের হয়ে সর্বোচ্চ 15 বলে 30 রান করেন জেসওয়াল ও 12 বলে 26 রান করেন সূর্যকুমার যাদব, 9 বলে 22 রান করেন হার্দিক পান্ডিয়া এবং লঙ্কানদেরকে 7 উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করে নিল ভারত।